হ্যালো ইউটিউব ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি জাহিদ হাসান, আমার জাহিদ কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আজকের ভিডিও এবং টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই সবাই বুঝতে পেরেছেন আমি কী নিয়ে আলোচনা করব। আজকে কথা বলবো সহবাসের আগে এবং পরে যে নিয়মগুলো আসলে আমরা জানি। আসলে বেবি অনেকেই আছে, বেবি নিতে চায় কবে করবে এই নিয়মটা নিয়ে অনেক সন্দিহান। ডাক্তারের কাছে যায়, তারা পিরিয়ডের একটা টাইম বলে দেয় যে পিরিয়ডের আপনার স্ত্রীর মাসিকের তারিখের 10 দিন পর থেকে একটা ডেঞ্জার ডেট থাকে, ওই ডেটে করলে পরে আপনার বেবি হবে অথবা বাকি সময়টা সেফ। মানে দুইটা জোন আছে, হ্যাঁ, যে এই এই তারিখটাই করলে আপনার বেবি হবার সম্ভাবনা আছে আর এই তারিখটাই করলে পরে আপনি সেফ, নিরাপদ। তো দুই ধরনের লোকই আছে, তারা আসলে বিভিন্ন বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগে, ডেটটা নিয়ে অনেক সময় কনফিউশনে ভোগে। তথ্য প্রযুক্তির এই যুগে আপনারা এই আর ক্যালেন্ডার দেখে কিংবা ডাক্তারের কথা শুনে 10 দিন আগে পরে এইভাবে কর গুনে গুনে আপনাকে আর সহবাস করতে হবে না। কারণ তথ্য প্রযুক্তির এই যুগে আমি আজকে এমন একটা অ্যাপ নিয়ে কথা বলবো, সেই অ্যাপ যদি আপনার মোবাইলে ইনস্টল করা থাকে সেই অ্যাপ দিয়েই আপনি সব করতে পারবেন। অ্যাপটি দেখানোর আগে বলি, আসলে আমার চ্যানেলে কিন্তু আমি আসলে মূলত কবিরাজি বিষয় নিয়ে আলোচনা, আমি আমার ভিডিওগুলো একটু দেখাই, আমার আসলে বেশি না, আমার ইউটিউব চ্যানেলে মাত্র কয়েকটা ভিডিও, 20টা মতো ভিডিও দেওয়া আছে। দেখেন, আমি প্রথমে দিয়েছিলাম যৌনবর্ধক গাছ পঞ্চমূল, এই পঞ্চমূল ভিডিও নিয়ে আমি আলোচনা করেছিলাম। তারপরে শিমুল মূল নিয়ে, আমি মূলত কবিরাজ মানুষ, গাছগাছাড়া নিয়ে আলোচনা করি। তারপরে দেখেন এই যে কাতিলা গম নিয়ে আমি 3 নম্বর ভিডিওটা আলোচনা করেছিলাম। তারপরে এই যে একটা গাছান্ত বড়ি নিয়ে আমি আলোচনা করেছিলাম। তারপরে স্বাস্থ্যবান বা মোটা হওয়ার প্রাকৃতিক নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। এখানে একটা হালুয়া টাইপের একটা জিনিস নিয়ে আমি আলোচনা করেছি। এখানে লিঙ্গের মালিশ নিয়ে আলোচনা করেছি। আমি বিভিন্ন কবিরাজি বিষয়, গাছগাছাড়ার বিষয়ে, যে আপনার দীর্ঘক্ষণ যৌন মিলনের একটা তরল লিকুইড টাইপের একটা জিনিস নিয়ে আলোচনা করেছি। মেয়েদের জটিল সমস্যা নিয়েও আমি আলোচনা করেছি। আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন, বিভিন্ন হালুয়া, বিভিন্ন মালিশ, বিভিন্ন ওষুধ, গাছগাছাড়ার সমস্ত উপাদান, জিনসিং নিয়ে আলোচনা করেছিলাম। আমি এই যে দেখেন শতমূল নিয়ে আলোচনা করেছি। তো বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, শিলাজুত নিয়ে লাস্ট ভিডিওটা আমি দিয়েছিলাম। তো আমার চ্যানেলে যারা নিয়মিত ইউটিউব যারা সাবস্ক্রাইবার তাদের সবাইকে অনেক থ্যাংকস, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আজকে আপনাদের এমন একটা অ্যাপের সাথে পরিচয় করাই দিব, আসলে আপনি একদম আপনি যদি এই অ্যাপটা সম্পর্কে জানেন তাহলে তো অবাক হবেন না, যদি আপনি অ্যাপটা সম্পর্কে না জানেন তাহলে অবাক হবেন। আসলে কথা না বাড়াই, আপনাদের যাদের খুবই বেশি যৌন সমস্যা তারা অবশ্যই আমাকে ফোন করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে। আপনার যে কোনো যৌন সমস্যা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আলোচনা করবেন। আমি বিভিন্ন বিষয়ের উপর পরামর্শ এবং টিপস এবং ওষুধ দিয়ে থাকি। আপনি যদি আমি গাজীপুর কোনাবাড়িতে আসি, আপনি সরাসরি এসেও আমার দোকানে এসেও আপনি ওষুধ নিয়ে যেতে পারেন বা পরামর্শ করে যেতে পারেন, অথবা আপনি বাংলাদেশের যেখানে থাকেন আমি কুরিয়ারে ওষুধ পাঠাই, সেটা আপনারা আমার চ্যানেলে যারা আছেন সবাই জানেন। তো অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে আমার সাথে ফোন করবেন। আর আজকে কথা বলবো একটা অ্যাপ নিয়ে, চলুন ঘুরে আসি সেই অ্যাপটা। অ্যাপটা আসলে দেখতে কেমন, আসলে এখন আমি আপনাদের প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি জাস্ট সার্চ বারে, এই যে দেখেন সার্চ বারে, এখানে লিখবেন ফলো, FLO ফলো, এই 3টা অক্ষর লিখলে পরে আপনি এই কাঙ্ক্ষিত অ্যাপটি পেয়ে যাবেন। আসলে এই অ্যাপটি নিয়ে আলোচনা করব বিস্তারিত, তার আগে বলি অ্যাপটি কাদের দরকার। আমি ইনস্টল করলে পরে আপনারা বুঝতে পারবেন। আমি ইনস্টল দিলাম, এই দেখেন অ্যাপটি লেখা আছে পিরিয়ড ট্র্যাকার ওভুলেশন। পিরিয়ড ট্র্যাকার মানে আপনার পিরিয়ড নিয়ে আপনি আপনার ট্র্যাকার পাবেন, প্রত্যেকটা আমার আপনি পুরা বছরের কবে থেকে কত তারিখে আপনার পিরিয়ড হয়েছিল সব বিষয় নিয়ে কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে পাবেন। ওভুলেশন ক্যালেন্ডার, প্রেগনেন্সি ওভুলেশন ক্যালেন্ডার, আপনি এটা সব কিছু পাবেন। আমি অ্যাপটা ওপেন করলেই বুঝতে পারবেন, আপনারা একটু সঙ্গেই থাকেন, ইনস্টল হচ্ছে, ইনস্টলিং আর অল্প সময়ের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এই অ্যাপটা নিয়ে আজকে কথা বলবো। তার আগে বলি, অনেকেই আছে যারা, যে আমার ওয়াইফের সাপোজ 1 তারিখে পিরিয়ড হয়েছে, 6 তারিখে পিরিয়ড শেষ হয়েছে, এখন সামনে কবে করলে আমার বেবি হবে বা কবে করলে পরে আমি সেফ, এই জিনিসটা নিয়ে অনেক সন্ধিহান থাকেন। অনেকে আছে বাচ্চা নেওয়ার জন্য ব্যাকুল, আবার অনেকে আছে বাচ্চা নিতে চান না, দুই ধরনের লোকের জন্য এটা লাগে। এটা এই যে অলরেডি অ্যাপটা ওপেন হয়েছে, ওয়েলকাম করতেছে। আমি সবগুলো এই যে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলোতে টিক মার্ক দিয়ে দেবেন, দেন অ্যাপটা আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে এখন আপনি কোনটা করবেন, আপনি ধরেন ট্রাইং টু কনসিভ, লেখা আছে এখানে 3টা অপশন আছে, ট্র্যাক মাই সাইকেল মানে আপনার মাসিকের হিসাব রাখার জন্য প্রথমটা, 2 নম্বরটা হচ্ছে ট্রাইং টু কনসিভ মানে বেবি নেওয়ার জন্য আপনি ট্রাই করতেছেন, তাহলে 2 নম্বরটা ট্রাই করবেন, আর 3 নম্বর আছে আই এম প্রেগনেন্ট, আপনি প্রেগনেন্ট হলে পরে এটা হচ্ছে আপনার 3 নম্বরটা। মনে করেন ফার্স্টে আমি দেখাবো ট্রাইং টু কনসিভ, কীভাবে আপনি কনসিভের ট্রাই করবেন, মানে আপনি বেবি হচ্ছে না, আপনি এই অ্যাপের মাধ্যমে কীভাবে হিসাব রাখবেন। চলেন যাই, সামনে যাই। এই যে এখানে দেখাচ্ছে কিছু রুলস আছে, এই রুলগুলো, হোয়েন ডিড ইয়োর লাস্ট পিরিয়ড স্টার্ট, মানে কবে আপনার লাস্ট পিরিয়ড শুরু হয়েছে, এটা ধরেন অক্টোবর মাস, ধরেন আপনি সেপ্টেম্বর মাসের
এক তারিখে পিরিয়ড শুরু হয়েছে এবং নেক্সট এই দেখুন নেক্সট আছে এক তারিখে ও যা যে প্রশ্নগুলো অ্যাপ করতেছে সেগুলোর আপনি অ্যান্সার দেবেন। প্রথমে লেখা আছে হোয়েন ডিড ইয়োর লাস্ট পিরিয়ড স্টার্ট, অর্থাৎ আপনার কবে আপনার মাসিক শুরু হয়েছে, নেক্সট দিলেন। নেক্সট দেওয়ার পরে আপনার মাসিক কতদিন থাকে, 6 দিন না 7 দিন, প্রথমে কিছু ইনফরমেশন অ্যাপকে দিতে হবে, তারপরে অ্যাপ অটোমেটিক ধরেন আপনার মিন্স থাকে 7 দিন। ওকে নেক্সট, তারপরে লেখা আছে আপনার ওভুলেশন মানে মিন্স মানে মাসিক বা পিরিয়ডটা আপনার কতদিন পরপর হয়। মানলাম অ্যাজ ইউজুয়াল আপনার সবাদা সব সব মেয়েদের মতো 30 দিন পরপর হয় বা 28 দিন পরপর, আমি 30 দিন দিলাম, নেক্সট দিলাম। এখন আপনার যাচ্ছে আপনার জন্ম তারিখ, অবশ্যই যারা এই অ্যাপটি ইউজ করবেন সবাই অবশ্যই বিবাহিত হবে এবং আপনার ওয়াইফের বয়স অবশ্যই 18 বছরের উপরে, সেক্ষেত্রে আমি তার এজ দিলাম হচ্ছে ধরেন 96 দিলাম, আমি 96 দিলে ওদিকে 4 বছর, এদিকে 18 বছর, অর্থাৎ আপনার ওয়াইফের বয়স 22 বছর। এটা কিন্তু ছেলেদের জন্য না, মেয়েদের একটা হিসাব রাখার জন্য এই আপনাকে জানিয়ে দেবে। দেখেন এখানে প্রেডিক্টিং ইয়োর সাইকেলস, ওকে। এখন এখানে কিছু কন্ডিশন আসছে, এগুলো আপনি জাস্ট নেক্সট নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে আপনার এই যে 1 মান্থ ফ্রি ট্রায়াল, আপনি ফ্রি ট্রায়ালে যাবেন, ফ্রি ট্রায়ালে যাওয়ার পরে ফ্রি কন্টিনিউ, সরি এটা ক্রেডিট আসতেছে, আমি ফ্রিতে যাব, এটা অবশ্যই ফ্রি। হ্যাঁ এই যে এই দেখেন আপনার পিরিয়ডের ডেট চলে আসছে। এখন আমি ক্যালেন্ডারে যাই, আমি দিয়েছিলাম 1 তারিখ থেকে 7 তারিখ আমার মিন্স ডেট, এবং এখন সেভ দিচ্ছি আমি। হ্যাঁ এখন আপনার এই অ্যাপের মাধ্যমে একটা ক্যালেন্ডার আসছে, দেখেন আপনার একটু আমি দেখাচ্ছি আপনার, দেখেন এই যে এখানে দেখেন আমি কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখে মিন্স দিয়েছি 7 তারিখ পর্যন্ত, 7 দিন ব্যাপ্তে দিয়েছিলাম। এই যেগুলো কালো দাগ, যেগুলো যে কালো 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 দেখাচ্ছে, এই যে 8, 9, 10, এগুলো কিন্তু আপনার সেফ নিরাপদ, এগুলোতে আপনি করলে আপনার প্রেগনেন্ট হওয়ার কোনো চান্স নাই। এই যে সবুজ দাগ দেওয়া যে ডেটগুলো 27 তারিখ থেকে শুরু করে 6 তারিখ পর্যন্ত, মানে 27 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 6 তারিখ পর্যন্ত এই ডেটগুলোতে করলে পরে আপনার কনসিভ করার, আপনার বেবি কনসিভ করার মানে একদম গ্রিন ডেট। আপনি আপনি যেহেতু প্রেগনেন্ট হতে চাচ্ছেন, আমি কিন্তু মাঝখানেরটাই চাপ দিয়েছিলাম যে আমি প্রেগনেন্ট হতে চাই, অর্থাৎ 27 তারিখ থেকে 6 তারিখ, এই 4 দিন আর এদিকে এই 6 দিন, এই 10 দিন হচ্ছে আপনার গ্রিন সিগন্যাল। এইখানে এই কয়দিনগুলোতে আপনি যদি সহবাস করেন আপনার বেবি হবে, এই এই কয়দিনে আপনার ওয়াইফের ডিম্বাণুটা আসবে, তো বুঝতেই পারছেন। আর পরবর্তী আপনি যেহেতু 30 দিন পরপর মিন্স হয়, 1 তারিখে মিন্স হয়েছে, সেহেতু স্বাভাবিকভাবেই আবার 19 তারিখে গিয়ে আপনার মিন্স হওয়ার কথা, সব কিন্তু সে দেখা যাচ্ছে অ্যাপের মাধ্যমে। আপনাকে কিন্তু আলাদা করে আর ক্যালেন্ডার হিসাব করতে হবে না যে আপনার কবে মিন্স হয়ে গেল, আপনি জাস্ট প্রত্যেক মাসে আপনার ডেটটা এখানে এডিট করা যাবে। আপনার 19 তারিখে হওয়ার কথা, আপনার ধরেন 30 দিন পর হওয়ার কথা, এই মাসের 2 দিন আগে হয়ে গেল, আপনি 17 তারিখ করতে পারবেন, এখানে কমাই দিতে পারবেন, এডিট করা যাবে। যে আপনার প্রতি মাসে আপনি একটা হিসাব রাখবেন, আপনার প্রত্যেকটা এখানে সিস্টেম এডিট করা যাবে, ই করা যাবে, আপনি একটা হিসাব পাবেন। কিন্তু এভাবেই আপনি এই অ্যাপের মাধ্যমে আপনার কবে নিরাপদ ডেট, কবে অনিরাপদ ডেট, সব কিছুই আপনি অ্যাপের মাধ্যমে জানতে পারবেন। আসলে এই অ্যাপটা দেওয়ার কারণে অনেকেই আমাকে ফোন করে, আসলে ভাই বেবি হচ্ছে না কী করা যায়। আসলে বেবি না হওয়ার জন্য আমি ভিডিও দিব সামনে, একটা ভিডিও নিয়ে আসতেছি সামনে, যেমন বেবি হওয়ার জন্য খুব ভালো একটা ভিডিও নিয়ে আসবো। তার আগে বলি এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু এটা আপনার সাইকেলটা ঠিক রাখতে পারেন। ওকে এখন আমি ইনসাইটে যাচ্ছি, ভিতরে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার এখানে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে ইংরাজিতে, এগুলো আপনি দেখতে পারেন কীভাবে বেবি হবে, সব কিছু ইংরাজিতে লেখা থাকবে। আপনি যদি পড়াশোনা ওইভাবে ইংরাজি জানেন তো বুঝতে পারবেন, আর যদি না হয় আপনি গুগল ট্রান্সলেট দিয়ে এগুলো আপনি পড়ে নিতে পারবেন। এখানে বিভিন্ন খাবার টাবার, বিভিন্ন আপনার দৈনিক ব্যায়াম, আপনি এখানে গিয়ে আপনার প্রোফাইলও করতে পারেন, এই যে বেসিক ইউজার প্রোফাইলও করতে পারেন। ওকে এখন আমি কথা বলবো যাদের আমি প্রথমটা দেখাইছি, 2 নম্বরটা ট্রাইং টু কনসিভ, আপনি কীভাবে কনসিভ করতে পারেন, কবে আপনার কনসিভ করলে নিরাপদ ডেট এবং কবে কনসিভ করলে অনিরাপদ, সবটাই কিন্তু এই 2 নম্বরটা, এটা চাপ দিলে পরে আপনার দেখাবে। লাস্টের 3 নম্বরটা আই অ্যাম প্রেগনেন্ট, ধরেন আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনার সব কিছু হিসাব রাখা প্রয়োজন, আপনি ডাক্তারের কাছে বারবার যাচ্ছেন, আপনার আল্ট্রাসোনোগ্রাফি করতেছে, সেক্ষেত্রে আপনি হয়তো ডেট মনে রাখাটা কঠিন। আপনি মোবাইলে সাধারণ এই অ্যাপের মাধ্যমেই, ফ্রি একটা অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি প্রেগনেন্ট হিসাব করতে পারবেন। তো চলেন 3 নম্বরটায় চাপি, দেখি ভিতরে কী বলে। আই অ্যাম প্রেগনেন্ট আমি চাপ দিলাম, এখানে বলছে হাউ মেনি উইক্স প্রেগনেন্ট আর ইউ, মনে করলাম আপনার ওয়াইফ মনে করেন সাপোজ 25 সপ্তাহ তার, অর্থাৎ 6 মাস 24 সপ্তাহ, হ্যাঁ 24 সপ্তাহের ওয়াইফ আপনার প্রেগনেন্ট। আমি নেক্সটে যাই, দেখেন কী দেখায়। আপনার ওয়াইফের বার্থডে আমি সেম 96 দিলাম, অর্থাৎ 24 বছর,
এখন দেখেন আপনার কিন্তু এই অ্যাপে কত দিন কয় মাস সব দেখাবে। এই দেখেন এখানে দেখাচ্ছে, এই দেখেন একটা বাবুর ছবি, ভিতরে আপনার বেবির পজিশনটা এরকম আছে, প্রেগনেন্সি উইক 24 অর্থাৎ 6 মাস 1 দিন। এটা আপনি কিন্তু আপনার প্রতিদিন আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট বের করে করে দেখতে হবে না আপনার কয় মাস চলে, কত দিন হয়েছে। এই অ্যাপটা খুবই ভালো, যারা কনসিভ করতে চান, ডেটের একটা ঝামেলা, কবে করলে হবে কবে করলে হবে না, এই অ্যাপটা আপনার মেডিকেল রিসার্চের যে ডেটগুলো আমাদের MBBS ডাক্তাররা সাজেস্ট করে যে প্রথম 10 দিন নিরাপদ এবং মাঝখানের 10 দিন হচ্ছে অনিরাপদ, একটা র্যান্ডম ডেট ডাক্তাররা বলে, সেটা বের করা দেখা যায় ক্যালেন্ডার গুনে গুনে। তার চেয়ে আপনার মোবাইল থাকলেও আপনি ঘুমানোর সময় মোবাইলের অ্যাপটা দেখলেন আজকে নিরাপদ কি অনিরাপদ, সেক্ষেত্রে আপনি সহবাস করলেন। যে 10 দিন গ্রিন সিগন্যাল দিয়ে আপনি যদি বাচ্চা নিতে চান, সেই কদিন আপনি নিয়মিত সহবাস করলেন, বাকি দিনগুলোতে আপনি গ্যাপে গ্যাপে করলেন। আর যে যারা আপনার প্রেগনেন্ট তাদেরকেও দেখেন, প্রেগনেন্ট যদি থাকেন এইটা অবশ্যই নামাবেন, ফলোটা অনেক কয়েক মিলিয়ন ডাউনলোড হয়েছে, বুঝতেইছেন খুব ভালো একটা অ্যাপ। এটা নামাইলে আপনি যদি প্রেগনেন্ট থাকেন তাহলে কিন্তু আপনার এই যে সপ্তাহ দিন সব দেখাচ্ছে আপনার অ্যাপের মাধ্যমে। এই যুগে আপনি যদি তথ্য প্রযুক্তি শতভাগ ব্যবহার না করেন, আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি বিবাহিত, এইসব ঝামেলার জন্য আপনি দেখা যায় অ্যাপ ব্যবহার করতেছেন না, আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি আপনার অ্যাপটার ব্যবহার জাস্ট আপনাদের দেখাই দিলাম। এটা আমিও ব্যবহার করেছি এক সময়, এখনও করি, এই অ্যাপটা খুবই ভালো। কারণ সব সময় আমি মোবাইল চাপি, আমার ওয়াইফের কী প্রবলেম, আমি কবে সহবাস করব না করব ডিসাইড করার জন্য কিন্তু এটা খুবই আদর্শ একটা অ্যাপ। এটা দেখেন 24 দিন 1 সপ্তাহ, আজকে 19 তারিখ, কালকে যখন 20 তারিখ হবে এটা দেখাবে 24 দিন 24 উইক 2 ডেজ। এভাবে আপনার সপ্তাহ যাবে আর কিন্তু বেবির এই পরিবর্তন হবে, দেখেন 24 দিন 24 উইক 6 ডে, কীরকম দেখেন 7 দিনের দিন একটু পরিবর্তন হচ্ছে। এই দেখেন 25 সপ্তাহ দিন আর একটু বড় হয়ে গেলো বেবি, এটা হচ্ছে 24 সপ্তাহ 7 দিন। যখনই 25 সপ্তাহ যাবে বেবি আপনার পেটের মধ্যে যেভাবে বড় হবে এখানেও অ্যাপটাও দেখা যাবে, কিন্তু এরকম সিস্টেম। এখানে ইনসাইট দেখেন, এদের মাঝখানে ইনসাইট আছে, ইনসাইট ইনসাইটে গেলে এখানে কিছু টিপস দিয়ে দেবে, 6 মাসের মায়েদের জন্য কিছু টিপস থাকবে। এদের দেখেন লেখা আছে ইউর জেস্টিওনাল এজ ইজ 23 উইক, মানে আপনার মাতৃত্বের বয়স 23 সপ্তাহ। এখানে কিছু নিয়মকরণ লেখা থাকবে, এই যে বাচ্চা দেখতে এদের একটা বেগুনের মতো হবে, সব কিছু লেখা থাকবে। আপনি এখানে প্রতিদিন একটা ডাক্তারি MBBS ডাক্তাররা যে টেস্টগুলো দেবে এখানে আপনি পাবেন। তো আমি মনে করি ফ্লো FLO এই ফ্লো অ্যাপটা সবাই ব্যবহার করা উচিত। এটা দেখানোর জন্য মূলত আজকে আসা, আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, আজকে এই অ্যাপ সম্পর্কে আর কিছু বলবো না। এই অ্যাপটা ডাউনলোড করলে আপনি নিজেই সব বুঝতে পারবেন, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন এই অ্যাপ নিয়ে। আর এমনিতে যারা আমার এই যে আমি আমার চ্যানেলে আবার ঢুকি, যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা তো জানেনই, আর যারা করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, জাহিদ কবিরাজ আমার চ্যানেলের নাম। আমি মাত্র 20টা ভিডিও দিয়েছি, আপনারা জানেন আমি সবসময় গাছগাছালা নিয়ে আলোচনা করি এবং যৌন চিকিৎসা আমি দিয়ে থাকি আমার দোকান গাজীপুর কোনাবাড়িতে। আপনি সরাসরি এসে ওষুধ নিতে পারেন যদি আপনার কোনো সমস্যা থাকে, অথবা আপনি যদি দূরে থাকেন ফোনে আলোচনা করে, আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে কথা বলেও কিন্তু আপনি আমার কাছ থেকে ওষুধ নিতে পারেন অথবা পরামর্শ নিতে পারেন। আপনার যে কোনো সমস্যা অবশ্যই আমাকে কল করবেন। এমন অনেক লোক পাওয়া যায় যে যারা আসলে বিভিন্ন ধরনের সমস্যা, যৌন সমস্যায় ভুগতেছেন, বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি খেয়েছেন, তেমন কোনো রেজাল্ট পান নাই, সেক্ষেত্রে আপনি যদি গাছগাছারা কবিরাজি চিকিৎসা বিশ্বাস করেন তাহলেই আপনি আমাকে ফোন করবেন। আর যদি মনে করেন যে না গাছগাছারার কোনো ভ্যালু নাই, এগুলো ভুয়া, এই তাহলে আমাকে ফোন করার কোনো প্রয়োজন নাই। আপনি যদি গাছের প্রতি বিশ্বাস থাকে এবং গাছান্তর চিকিৎসা নিতে চান তখনই আপনি আমাকে কল করবেন। তো আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেল বন্ধুরা, পরবর্তীতে আরও বিভিন্ন বিষয় নিয়ে, গাছগাছালা নিয়ে, বিভিন্ন চিকিৎসা নিয়ে আমি আসবো। সবাই সাথে থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে এখানে একটা বেল আইকন থাকবে, বেল আইকনটি চাপ দিবেন যাতে করে আমার সবগুলো ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, ভালো থাকবেন সবাই।